বাবাজি আমাদের বললো তুমি নাকি অনেক বুদ্ধি গল্প জানো, তাহলে আমাদেরকে একটা গল্প শোনাও না। এই সন্ধ্যাবেলা তোরা পড়তে না বসে আমার কাছে গল্প শুনবি? তোদের মা তো তাহলে ভীষণ রাগ করবে। না না তাম্মি, মা তো আমি কিছু বলবে না, কারণ কাল যে আমাদের বন্ধের দিন। এবার তুমি দেরি না করে গল্প শুরু করে দাও। ও তাম্মি তাম্মি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস শোন তবে। বানানো গল্প বলে কিন্তু একদম চলবে না আমাদের, তোমার সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ঘটনা বলতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এ অনেক দিন আগের কথা, তখন আমিও তোদের মতো ছোট ছিলাম। সারাদিন দুরন্ত বনা হয়ে ছুটে বেরিয়েছি। আমাদের বাড়িটা ছিল আপেল গাছের উপর, তবে সেটা কোনো সাধারণ কাঠ বা কর্কুট নয়, সেটা ছিল আপেল গাছে মাটির ঘর। ও মা, তাই নাকি? গাছের উপরেও আবার মাটির ঘর হয়? হ্যারে হয় হয়, কারণ আমাদের যে বাড়িটা ছিল তার পেছনে ছিল বিরাট একটা পুকুর, তার পাশে ছিল আমাদের গরু রাখার গোয়াল ঘর। কিন্তু গোয়াল ঘর তো নয়, যেন ভূতের আস্তানা ছিল। আমি একটু বড় হতেই আমার বিয়ে হয়ে যায়, আর তোদের দাদা আমাকে বলে, মিনু আমি তো তোমাকে বিয়ে করলাম অনেক শখ করে আমার বাড়িতে নিয়ে যাব বলে, কিন্তু তুমি আমার ঘরটা ভাঙাচোরা হওয়াতে আমি তোমাকে নিয়ে যেতে পারছি না গো। নিয়ে যেতে পারছো না মানে? এখন কি তাহলে আমাকে আমার বাবার বাড়িতেই থাকতে হবে? হ্যাঁ, তুমি আমাকে কটা দিন সময় দাও, আমি ঘর ঠিক করে তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হবে। এরপর তোদের দাদা সেখান থেকে চলে যায়। হঠাৎ করে আমার বাবাও অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে নেওয়ার সুযোগটুকু না দিয়ে চলে যায় না ফেরার দেশে। পুরো বাড়ির দায়িত্ব পড়ে যায় আমার ওপর। আরে গরুগুলো আজ এভাবে ডাকছে কেন? ধুর ছাই, আমি আবার বিরক্ত কেন হচ্ছি? গরুগুলোকে তো আমি রাত থেকে কোনো খাবার দিইনি। যাই গিয়ে বরং খড়কুটো কেটে নিয়ে আসি, কিন্তু আমি একা কি করে যাব? এখন তো ঘন গাছপালা ঘেরা ভৌতিক পরিবেশ। আমি সেদিন চাঁদ পাঁচ ভেবে ভয়ে ভয়ে গোয়াল ঘরের দিকে আসলাম। গরুগুলো আমাকে দেখতেই কেমন যেন নিস্তেজ হয়ে গেল। বুঝতে পেরেছি, খুব করে খিদে পেয়েছিল তাই না? তাই তো তোরা অমন করে চিৎকার করছিলি। নে এবার খড়গুলো খেয়ে নে, আমি নুন গুঁড়ো দিয়ে জল মাখিয়ে আনছি। রক্ত? গোয়াল ঘরে রক্ত কোথায় থেকে এলো? হায় হায়! আমি সেদিন অনেক ভয় পেয়ে যাই, তৎক্ষণাৎ উপরে তাকাই, আর উপরে তাকাতে রীতিমতো আমার শরীর অবশ হয়ে আসতে থাকে। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যাই। চোখ খুলতে দেখতে পাই আমি ঘরে তো দাদু আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। কি গো, কি হয়েছিল তোমার? হ্যাঁ, তুমি গোয়াল ঘরে অজ্ঞান হয়ে পড়েছিল কেন? সেদিন আমি তো দাদুকে সব খুলে বলি, কিন্তু ও আমার একটা কথাও বিশ্বাস করতে চায় না। এগুলো তোমার মনের ভুল ধারণা বুঝেছো, হয়তো বা ওইসব কথা ভাবছিলে আর কাজ করছিলে, তাই অমনটা ধান্দা রেখেছো তুমি। এসব এসব সত্যি না। না না, আমি একদম সত্যি বলছি, আমি আমি কোনো ভুল দেখিনি গো। তুমি বিশ্বাস করো আমার কথা, বিশ্বাস করো। কি করে বিশ্বাস করব বলো? আমি যখন তোমাকে নিয়ে এলাম তখন তো গোয়াল ঘরে কিছু ছিল না। এখন শোনো, ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো তো, গিয়ে রান্না করো। সেই সকালে আমি কটা নুন পান্তা খেয়েছিলাম, পেটে তো একটা দানা পানিও পড়েনি। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। আমি রাজুকে বসিয়ে রেখে রান্না করতে চলে যাই। প্রথমে ভালোই রান্না করেছিলাম, কিন্তু হঠাৎ করে আমি হাড়ের দিকে লক্ষ্য করে দেখি ভাতগুলো সব লাল রক্তের মতো হয়ে আছে। রক্ত! একি হলো আবার? কেন কেন চিৎকার করছো তুমি? তুমি কি দেখতে পাচ্ছ না যে কেন চিৎকার করছি আমি?
হাড়ির দিকে তাকিয়ে দেখো, হাড়িতে ভাতের বদল রক্ত, কত রক্ত! আমি তো হাড়িতে ভাতই দেখতে পাচ্ছি, রক্ত তো দেখতে পাচ্ছি না। আসলে তোমার মাথাটা পুরোপুরি পাগল হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো, তার জন্য তুমি এমন করছো, তাই না? আমি দেখতে পাচ্ছি কিন্তু তুমি দেখতে পাচ্ছো না, তাহলে এসব কি হচ্ছে আমার সাথে? আমি কি সত্যি পাগল হয়ে গেছি? আমি কি সত্যি পাগল হয়ে গেছি? তুমি আর কেঁদো না তো, আজকের দিনটা দেখি, কাল সকালে না হয় তোমাকে নিয়ে আমি ভালো কোনো তান্ত্রিকের কাছে যাব। সেদিন আমি আর কোনো কথা না বাড়িয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে বিশ্রাম নিতে থাকি। এদিকে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে, আমিও একটু ঘুমানোর চেষ্টা করি। ঠিক তখনই শিয়ালের ডাক ভেসে আসতে থাকে, পরিবেশটা ক্রমশ ভারী হয়ে আসতে থাকে, আর তখনই জায়গা পাও না, তাই না? আমাকে ভয় কেন দেখাচ্ছ? আমি মিথ্যে বলছি না, আমি যা বলছি সব সত্যি কথা বলছি। তোর স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করে তার বাড়িতে নিয়ে গিয়েছিল, কিন্তু তার মা আমাকে মেনে নেয়নি। তারা মা ছেলে মিলে সবসময় আমাকে অত্যাচার করত। তুমি সত্যি বলছো, তার কি প্রমাণ আছে শুনি? আমাকে নিয়ে রাজুর সেই বাড়িতে যায়, কিন্তু সেই বাড়িতে গিয়ে আমি রীতিমতো অবাক হয়ে যাই। দেয়ালে রাজু আর মেয়েটার ছবি লাগানো, বাড়ি ঘর সব ঠিকঠাক। রাজু তো আমাকে বলেছিল তার বাড়ি ঘর ভাঙা চোরা, কিন্তু আমি তো এখন সব ঠিকঠাক আর ভালো বাড়ি দেখতে পাচ্ছি। তোকে বাড়িতে আনবে না বলে তোকে মিথ্যে কথা বলেছি। তুই এই বাড়ির প্রতিটা দেয়ালে দেখা, আমি প্রথম দেয়ালে তাকাই আর তখনই দেখতে পাই, আহ রাজু আমায় আর তুমি মেরো না, এত মারলে তো আমি মারা যাব। তোকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই, তুই আমার জীবনে অভিশাপ হয়ে এসেছিস। না রাজু, তুমি আমার উপর দয়া করো না। না, তোর উপর কোনো দয়া নয়। দেখেছিস আমাকে কি নির্মম ভাবে হত্যা করেছে? এরপর আমি তোকে হত্যা করব আর আমার এই মৃত্যুর প্রতিশোধ নিব। খবরদার বলছি, আমার স্ত্রীর গায়ে তুই একটা হাতও লাগাবি না, তাহলে তোকে আমি ভস্ম করে দিব। ওগো, তুমি সত্যি কি বিয়ে করেছিলে আর একে তুমি হত্যা করেছিলে? এতক্ষণ ধরে তোমাকে যা বলেছে যা দেখিয়েছে তা সবই মিথ্যে আর মায়ায় ভরা। তুমি ভালো করে তাকিয়ে দেখো, আমার ঘর একদম ভাঙাচোরা, দেখো। সত্যি তো, এতক্ষণ ধরে আমি যে বাড়ি দেখেছি এটা তো সেই বাড়িটা না, এটা তো সত্যি ভাঙাচোরা বাড়ি। হ্যাঁ, এটা ভাঙা বাড়ি, আর আমি এই মেয়েকে বিয়ে করিনি। এই মেয়ে জীবিত থাকা অবস্থায় আমাকে পছন্দ করতো, আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তাকে প্রত্যাখ্যান করার কারণে ও নিজেই খাদে লাভ দিয়ে নিজের জীবন নিজে দিয়েছিল, আর তারপর থেকে আত্মা রূপে ফিরে এসেছে। আরে মা, নিজের বউকে সব সত্যি কথা বলে দিলি, এবার তো তাহলে আমি তোদের দুজনকে হত্যা করে ছাড়ব। এরপর আত্মা আমাদের দুজনের ওপর আক্রমণ করতে আসে, আর তখনই একটা তান্ত্রিক সেদিক দিয়ে যাচ্ছিল, আর তাকে দেখে সে এগিয়ে আসে। শয়তান আত্মা, এভাবে তুই দুটো নির্দোষ পাখিকে মারতে চাইছিস? এবার আমি তোকে বন্দি করব। খবরদার বলছি তান্ত্রিক, একদম আমার কাছে আসবি না।
তান্ত্রিক আত্মার কোনো কথা না শুনে মন্ত্র পড়ে আত্মাকে বোতলে বন্দি করে ফেলে। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আর যদি আপনি সময় মতো না আসতেন তাহলে হয়তো এতক্ষণে আমাদের মরে ভূত হতে হতো। আচ্ছা ঠিক আছে, তবে তোরা আর এখানে থাকিস না, যত দূরে পারিস চলে যা। এরপর তোদের দাদু আবারও আমাকে নিয়ে চলে আসে, আর তারপর থেকে আমরা দুজনে মিলে মিশে সুখে দিন কাটাতে থাকি। বাবাজি বাবা, ঠাম্মি ঠাম্মি, এ তো গল্প নয়, পুরো যেন একটা মুভির কাহিনী গো, কি ভয়ঙ্কর। আরে হ্যাঁ একদম তাই, শোন এবার তোরা গিয়ে খেয়ে নে, কারণ এখন যে অনেক রাত হয়েছে, কাল আবার তোদের নতুন কোনো গল্প শোনাবো। মা টুকি, আমি হাঁসগুলোকে খাবার দিলাম, তুই দুপুরে আর একবার খাবার দিস, হ্যাঁ, আর তুইও খাবার খেয়ে নিস, আমি দোকানে যাই, নইলে মালিক খুব রাগ করবে। আর শোন, বাড়ি থেকে কোথাও যাস না যেন, হাঁসের ছানাকে আবার শিয়াল খেয়ে ফেলবে। ঠিক আছে মা, তুমি না আসা পর্যন্ত কোথাও যাব না, আমি বিকেলে খেলতে যাব, তুমি কিন্তু বিকেল হতেই চলে আসবে, বুঝেছ? হ্যাঁ রে মা, আসার চেষ্টা করব, এবার তবে আসি রে মা। টুনি, এই টুনি, তুমি আসলে কালুকে তো দেখছি না, কালু প্রতিদিন এমন দেরি করে আসে কেন? হ্যাঁ বুঝি না। মালিক, আমি তো রাস্তায় কালুকে দেখিনি, কালু রাস্তায় আরো দেরি হতে পারে, হয়তো ঘুম থেকে ওঠেনি এখনো। টুনি দিদি, আমাকে এক বোতল বেলি ফুলের তেল দাও তো। এই নাও সুখি তোমার বেলি ফুল তেল, আর 50 টাকা দাও। এই নাও টাকা, আমি তবে আসি। কলু, তুমি প্রতিদিন এত দেরি করে আসো কেন? দেখো তোমার পাশের বাড়ির টুনি প্রতিদিন ঠিক সময় আসে, আর তুমি কিনা দেরি করে আসো, টুনিকে দেখে তো লজ্জা থাকা দরকার তোমার। ও মেয়ে পাখি, ও সংসার সামলিয়ে তারপর দোকানে আসে, আর তুমি ছেলে হয়ে টুনির পরে দোকানে আসো, এতদিন কিচ্ছু বলিনি, এরপর দেরি করে আসলে তোমার মাইনে কাটা যাবে। এই টুনির বাচ্চা টুনির জন্য আমার মালিকের কত কথা শুনতে হলো, টুনি তোকে দেখে নেব আমি। মালিক, কাল থেকে আর দেরি করে আসবো না, তবু আমার মাইনে কাটবেন না? সেটা কাল আবার দেখা যাবে, দেরি করে না আসলে তো ভালো, আর দেরি করে এলে মাইনে কাটা যাবে। এখন কাজে মন দাও, ক্রেতারা আসলে সবাইকে ঠিকঠাক কসমেটিক্স দিও। টুনি দিদি, আমাকে একটা মেকআপ বক্স দাও তো। কালু দাদা, আমাকে একটা পন্ডস ফেস ওয়াশ দাও তো। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও মুন্নি মেকআপ বক্স, এর দাম 200 টাকা হয়েছে। এই নাও টাকা, রেনু হলো তোর, চল তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কালু দাদা, তাড়াতাড়ি ফেস ওয়াশটা দাও তো। এই নাও তোমার ফেস ওয়াশ। এ কি কালু দাদা, এটা তো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, আমি তো পন্ডস ফেস ওয়াশ চেয়েছি, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তো চাইনি। কেন, এটা আর ফেস ওয়াশ তো একই দেখতে। একই দেখতে হলে কি হবে, ভেতরটা কি একই নাকি? আর এখানে তো নামটা দেওয়াই আছে, ফেয়ার লাভলি ক্রিম, এমন ফেস ওয়াশেও নাম লেখা থাকে কালু ভাই। রেনু দাঁড়াও, আমি এনে দিচ্ছি তোমাকে ফেস ওয়াশ। কালু, ভালোভাবে কাজ করো, ক্রেতাকে ভুলভাল কসমেটিক দিচ্ছ কেন? হ্যাঁ, টুনি না থাকলে তো ক্রেতাদের সাথে এ নিয়ে ঝগড়া করতে, তখন আর ক্রেতারা আসতোই না, এভাবে কাজ করলে কিন্তু আমার লোকসান হয়ে যাবে। আমি বুঝতে পারিনি মালিক, আর এমন ভুল হবে না, এখন থেকে ভালো করে দেখে তবে ক্রেতাদের দিব। আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়। এভাবে টুনি আর কালু ইগুলের দোকানের কসমেটিক্স বিক্রি করতে থাকে, আর বিকেল হলে দোকান বন্ধ করে সবাই বাড়িতে চলে যায়। মা, তুমি এসেছো? কি মজা কি মজা, আমি এখন বন্ধুদের সাথে খেলতে যাব। মা, আমি আমি হাঁসগুলোকে খাবার খাইয়েছি, এবার যাই তবে খেলতে। ভালো করেছিস আমার লক্ষ্মী মাটা, যা এবার খেলতে যা। ককলি, টুনির জন্য আমার প্রতিদিন মালিকের কাছে কথা শুনতে হয়, এই টুনিকে যদি দোকান থেকে তাড়িয়ে দিতে পারতাম তবে আমাকে আর মালিকের কথা শুনতে হতো না, আর মাইনেও কাটা যেত না। তবে ভাবছো আর কি, টুনিকে দোকান থেকে তাড়িয়ে দেওয়ার বুদ্ধি বের করো।
কিন্তু মালিক তো টুনিকে খুব ভালোবাসে, আমি বললে কি আর তাড়িয়ে দিবে বলো? কালু, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, সেভাবে কাজ করলে তোমার মালিক তো টুনিকে বকা দিয়ে দোকান থেকে বের করে দিবে, তখন তুমি মালিককে বললে দোকানে আমায় নিয়ে যাবে, আমরা দুজনে মিলে কসমেটিক্স বিক্রি করব। সবই তো বুঝলাম, কিন্তু তোমার বুদ্ধিটা কি? এটাই তো বুঝলাম না, আগে বলো তো তোমার বুদ্ধিটা কি। এরপর কাকুলি তার বুদ্ধির কথা কালুকে খুলে বলে। আরে বা কাকুলি, তুমি তো খুব ভালো বুদ্ধি দিয়েছো, ঠিক আছে কালকে সুযোগ বুঝে কাজ করব। শোনো, যেভাবে বলেছি সেভাবে যেন কাজ করবে। হ্যাঁ কাকুলি, তাই করব, আমি আসি তবে এবার। মা দোকানে যাচ্ছে বুঝি? শোনো মা, তুমি আজ আমার জন্য সিঙ্গারা নিয়ে আসবে, কিন্তু আমার যে সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করছে, কতদিন হলো সিঙ্গারা খাই না। কিন্তু মা, মালিক তো এখনো টাকা দেয়নি, মাস শেষ হলেই টাকা দিবে, তবে সিঙ্গারা কি ভেবে নিয়ে আসবো রে মা? আচ্ছা ঠিক আছে, তুই যখন খেতে চেয়েছিস তখন মালিকের কাছে অগ্রিম কিছু টাকা নিয়ে তোর জন্য সিঙ্গারা নিয়ে আসবো মা। কি ব্যাপার কালু ভাই, আজ এত তাড়াতাড়ি এসেছো যে? আজ তো মালিক এখনো আসেনি, তোমার হাতে ব্যাগ কিসের এটা? এখন থেকে প্রতিদিন তাড়াতাড়ি আসবো টুনি, আর কাকুলি বাজার নিয়ে যেতে বলেছে, তাই ব্যাগ নিয়ে এসেছি। টুনি আর কালু কথা বলছিল আর তখনই ঈগল চলে আসে। তোমরা এসেছো? কালুও দেখছি আজ এসেছে তাড়াতাড়ি। শোনো, আমি শহরে যাচ্ছি কসমেটিক্স আনতে, ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, টুনি তো বিকেলে বাড়ি যাবে। কালু, তুমি দোকানেই থেকো, আমি না ফেরা পর্যন্ত। এই তো এখন আমার সুযোগ এসেছে, যাও মালিক যাও। ঠিক আছে মালিক, আমি থাকবো। এই নাও দোকানের চাবি। মালিক, আমার কিছু অগ্রিম টাকা লাগতো। টুনি, আমি তো দোকানের মাল করতে যাচ্ছি, এখন টাকা দিতে পারবো না, তবে তোমাকে কাল টাকা দিব। ঠিক আছে মালিক। এরপর ঈগল চলে যায় আর টুনি কালু দোকান খুলে দোকানে কসমেটিক্স বিক্রি করতে থাকে। এভাবেই দিন কেটে বিকেল হয়ে আসে। কালু ভাই, আমি তবে বাড়িতে গেলাম, তুমি মালিক ফিরলে তবেই যেও, আর ক্রেতা আসলে ঠিকঠাক ভাবে কসমেটিক্স দিও। ঠিক আছে টুনি, আমি ঠিকঠাক ভাবে কসমেটিক্স দিব, এ নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি এবার আমার কাজ শুরু করে দেই। এরপর কালু বাজারের ব্যাগে কসমেটিক্স ভরতে থাকে আর কাকুলি সেখানে আসে। কালু, ব্যাগটা কি ভরিয়েছো? তাড়াতাড়ি ব্যাগটা আমাকে দাও। কাকুলি, তুমি কিভাবে জানলে মালিক দোকানে নেই? আমি দূর থেকে সব দেখে এখানে এসেছি, এবার দাও তো ব্যাগটা দাও, কেউ আবার দেখে ফেলবে। এরপর কালু কাকুলিকে কসমেটিক্স ভরা ব্যাগটি দিয়ে দেয় আর কাকুলি ব্যাগ নিয়ে টুনির বাড়ির পাশে যায় আর ব্যাগ থেকে কয়েকটা কসমেটিক্স টুনির বাড়ির পাশে রেখে দেয় আর তারপর কাকুলি বাকি কসমেটিক্স গুলো নিয়ে তার বাড়িতে ফিরে আসে। মা মা, আমার জন্য সিঙ্গারা কো এনেছো? মারে, আজ মালিক টাকা দেয়নি, কাল দিবে বলেছে, কাল তোকে সিঙ্গারা এনে দিব মা। যা মা, আজ তোর বন্ধুদের সাথে খেলতে যা। না মা, আজ আমি খেতে যাবো না, ভালো লাগছে না, আজ আমি বাড়িতেই খেলবো। কালু, আজ এত কসমেটিক্স বিক্রি হয়েছে, দোকানের কসমেটিক্স তো কমেই গেছে। না মালিক, বিক্রি হয়নি, আপনি টুনিকে টাকা দেননি, তাই টুনি ব্যাগ ভর্তি করে কসমেটিক্স সব চুরি করে নিয়ে গেছে, আমাকে বলতে মানা করেছে, তবুও আমি আপনাকে বললাম, কারণ আমি আপনার ভালো চাই সবসময়। কি বলছো এসব, টুনির এত বড় সাহস আমার দোকানের মালপত্র চুরি করে নিয়ে যায়? চল তো টুনির বাড়িতে যাই আর সব কেড়ে নিয়ে আসবো। মালিক, এ দেখুন কসমেটিক্স পড়ে আছে, টুনি ব্যাগ ভর্তি করে নিয়ে আসতেই এখানে পড়ে গেছে, বুঝতেই পারেনি। টুনি, এই টুনি, এই টুনি, বাইরে বলছি। এ কি মালিক, আপনি আর এভাবে রাখছেন কেন? তো কিভাবে ডাকবো? হ্যাঁ, তোর এত বড় সাহস, আমার দোকানের কসমেটিক চুরি করেছিস, কালু আমাকে সব বলেছে, তাড়াতাড়ি আমার দোকানের মালপত্র ফিরিয়ে দে বলছি। কি বলছেন এসব মালিক,
কালু যা বলেছে সব মিথ্যে বলেছে। আমি আপনার দোকানের কোনো কসমেটিক্স চুরি করিনি। বিশ্বাস না হলে আমার ঘরে এসে দেখে যান। মালিক, টুনি যদি কসমেটিক্স গুলো বিক্রি করে আসে তখন ঘরে গিয়ে আর কি দেখবেন? এর জন্যই তো ঘরে ডাকছে। চোর কথাকার, তোকে অনেক বিশ্বাস করেছিলাম, আর তুই কিনা আমার ক্ষতি করার চিন্তা করছিস? কাল থেকে আর দোকান আসবি না, তোকে আমার দোকান থেকে বাদ দিয়ে দিলাম আমি। মামা, তাহলে আর আমার সিঙ্গারা খাওয়া হলো না মা? মারে, চিন্তা করিস না, আমি অন্য কোথাও কাজ করে তোর জন্য সিঙ্গারা আনবো মা। কিন্তু এখন কি করব আমি? আমার যে কাজ তো চলে গেল, সংসার কি করে চলবে আমার? মামা দেখো, আমাদের হাঁস তো ডিম দিয়েছে। ভালোই হলো রে মা, তোকে আজ হাঁসের ডিম দিয়ে সিঙ্গারা বানিয়ে দিব। হাঁসের ডিম দিয়ে সিঙ্গারা বানানো যায়? ঠিক আছে, বানিয়ে দাও মা, দেখি কেমন মজা হয়। মা মা, হাঁসের ডিমের সিঙ্গারা তো খুব মজা, খেয়ে দেখো। আসলেই তো অনেক মজার, এতগুলো সিঙ্গারা তো আমরা খেতেও পারবো না। কিছু সিঙ্গারা বিক্রি করতে যাই, চাল ডাল তো হয়ে যাবে। হ্যাঁ, সৃষ্টিকর্তা এক পাশে হারালে আরেক পাশে ঠিক ভরিয়ে দেয়। চল মা, এগুলো বাজারে নিয়ে যাই, বিক্রি করে ঠিক টাকা পয়সা হয়ে যাবে। হ্যাঁ মা, তাই করো। সিঙ্গারা নেবেন সিঙ্গারা, হাঁসের ডিমের সিঙ্গারা, খেতে খুব মজার, একবার খেলে বারবার খেতে চাইবেন। সিঙ্গারা নেবেন সিঙ্গারা। টুনি, হাঁসের ডিমের সিঙ্গারা হয় কখনো? খাইনি তো, আমাকে দুটো দাও, খেয়ে দেখি কেমন লাগে। এই নাও সুখী, আর খেয়ে দেখো, খুব মজার। সত্যি তো অনেক মজা লাগে হাঁসের ডিমের সিঙ্গারা। আমি বনের সবাইকে বলছি তোমার সিঙ্গারের কথা। এরপর সুখী টাকা দিয়ে চলে যায়। আর সুখীর কাছে এমন হাঁসির ডিমে সিঙ্গারার কথা শুনে বনের অনেক পাখিরা টুনির কাছে সিঙ্গারা খেতে আসে। আর কিছুক্ষণের মধ্যেই সব সিঙ্গারা বিক্রি হয়ে যায়। টুনি সিঙ্গারা বিক্রি করে বাড়ি ফিরছিল, আর দেখে কালু কাকুলি পেঁচাকে কসমেটিক্স দিচ্ছে। এ কি, কালু কাকুলি পেঁচাকে কসমেটিক দিচ্ছে? তার মানে এরা নিজেরা চুরি করে আমাকে নাম দিয়েছে? এক্ষুনি মালিককে ডেকে আনছি। শয়তান কালু, তুই আমার দোকানের কসমেটিক্স এভাবে চুরি করে বিক্রি করিস, আর আমাকে মিথ্যে বলে টুনির নাম দিয়েছিস? তোকে তো পুলিশে ধরিয়ে দিব। টুনি, আমাকে ক্ষমা করে দে, তোকে আমি কালুর মিথ্যে কথা শুনে অপবাদ দিয়েছিলাম, দোকান থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আমাকে মাফ করে দে। আজ থেকে আমি আবার তোকে আমার দোকানে নিব। না মালিক, আমি আর আপনার দোকানে যাব না, আমি এখন থেকে হাঁসির ডিমের সিঙ্গারা বিক্রি করব, এতেই আমার ভালো চলবে। হাঁসির ডিমের সিঙ্গারা সবাই খুব পছন্দ করে। কালু ভাই, যাও জেলের ভাত খেয়ে শিক্ষা হয়ে এসো। মালিক, এবারের মতো ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, এমন ভুল আমি আর কখনোই করব না। তোর কোনো ক্ষমা নেই, চল আমার সাথে চল। টুনি, তুই আবার দোকানে আয়, না হলে যে আমার লস হয়ে যাবে, তুই তো অনেক ভালো বিক্রি করতে পারিস। না মালিক, আমি বললাম তো যাব না। শুনুন, কখনো শোনা কথা বিশ্বাস করে সিদ্ধান্ত না নিয়ে অপর পক্ষের কথা শুনে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত, নইলে পরিস্থিতি বিপরীতে চলে যায়, বুঝতে পেরেছেন? এই বলে টুনি চলে যায়, আর ইগল কালু কাকুলিকে পুলিশে ধরিয়ে দেয়। আর টুনি তার হাঁসের ডিমে সিঙ্গারা বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে। মাসিমা, তুমি বলেছিলে যে তোমার ছেলের সাথে আমার বিয়ে দিবে, আর তুমি সেটা না করে অন্য একটা মেয়ের সাথে তুমি তোমার ছেলের বিয়ে দিয়ে দিলে। মা, তুই ভুল বুঝছিস, আমি আমার ছেলেকে বিয়ে করাইনি, আমার ছেলে নিজেই পছন্দ মতো মেয়েকে বিয়ে করে নিয়েছে। এখন আমি চাইলেও তো আর ওই মেয়েকে বাড়ি থেকে বের করতে পারবো না। কে বলেছে পারবে না? তুমি চাইলে ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করতে পারবে, কিন্তু আমি যদি সরাসরি একে বের করে দেই তাহলে আমার ছেলে যে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে যাবে। তুমি তো দেখছি সত্যি অনেক বোকা, এই মেয়েকে তুমি সরাসরি কেন বের করে দিবে? তুমি ওকে তিলে তিলে মেরে বের করে দিবে।
এরপর মনে মিনুর কানে কানে কিছু একটা বলে, আর সেটা শুনে মিনু হা হা করে হাসতে থাকে। আর তখনই সেখানে টুনি চলে আসে। মা, আপনাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে, খাবেন চলুন। আমার যখন খেতে ইচ্ছে হবে আমি তখন কি খাবো? তার আগে তো আমি কাউকে আমার ঘরে আসতে বলিনি। আর তুমি তো দেখতেই পাচ্ছিলে আমরা গল্প করছিলাম, সেখানে তুমি কেন ঢুকেছো? এ শোনো তো, তুমি আবার দরজার আড়ালে আমাদের কথা শুনছিলে নাকি? হ্যাঁ, ছি ছি, আমি কেন দরজায় আড়ি পাততে যাব? আমি তো শুধু খাবার রেডি করেছি বলেই তোমাদের ডাকতে এসেছিলাম। ও আচ্ছা, যাও আমরা আসছি। টুনি আর কোনো কথা না বলে মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর মুন্নি আর মিনু খাবার খেতে চলে যায়। মা, মুন্নি, বসো তোমরা, আজকের খাবারগুলো অনেক মজা হয়েছে, পেট পুরে খাবার খেতে পারবে আজ। মুন্নি আর মিনু কোনো কথা না বলে খাবার খেতে বসে পড়ে, আর একবার খাবার মুখে দিয়েই বলে, এটা কোনো খাবার হলো? ঝাল লবণ সব বেশি, জঘন্যতম খাবার হয়েছে। আরে মা, আমি তো খাবারগুলো ভালোই দেখতে পাচ্ছি, আর খেতে তো অনেক মজা হয়েছে, এখানে তোমাদের কি সমস্যা সেটাই তো আমি বুঝতে পারছি না। নিজের বউয়ের হাতে রান্না তো অমৃত লাগবেই তোর কাছে, কিন্তু আমাদের কাছে তো আর লাগবে না। মুন্নি চল, আজ আমাদের যে আর খাওয়া হবে না তা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। মিনু আর মুন্নি খাবার ছেড়ে নিজেদের ঘরে চলে যায়। আর টোনা, টুনি, পাগলি বউ আমার, অমন করে মন খারাপ করে কেন আছো? বুঝেছি, মায়ের কথায় ভীষণ মন খারাপ হয়েছে, ওসব নিয়ে মন খারাপ করো না তো, মা এমনিতেই একটু। আমি হয়তো এতদিনেও মায়ের মন জয় করে নিতে পারলাম না। পাগলি বউ আমার, আর মন খারাপ করো না তো। এবার শোনো, আমি আজ অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব, তুমি কিন্তু রেডি হয়ে থাকবে, আমি তোমাকে নিয়ে আজ ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে গো। এরপর টোনা খাবার খেয়ে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়, আর দুপুর গড়িয়ে বিকেলে হয়ে আসে, এদিকে টোনা বাড়ি ফিরে আসে। চলো টুনি, অনেক দেরি হয়ে গিয়েছে, মাকে বলে আসি। আমাকে আর কষ্ট করে গিয়ে বলে আসতে হবে না, জানি তো ঢ্যাং ঢ্যাং করে এবার তোমরা ঘুরতে যাবে। আরে মা, এভাবে বলো না তো, টুনি চলো। টুনা তার মায়ের কথায় কোনো পাত্তা না দিয়ে টুনিকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। এদিকে মিনু আর মুন্নি, দেখেছো মাসি, দুজনের কি প্রেম, কিন্তু এই প্রেম তো আমার একদম সহ্য হচ্ছে না। শোনো, আজ এই টুনিকে এই বাড়ি আর এই দুনিয়া ছাড়তে হবে। বাড়ি ছাড়া করলেই তো হয়, এই দুনিয়া ছাড়া করার কি দরকার বল? একে যদি দুনিয়া ছাড়া না করি তাহলে ও যেখানেই থাকুক না কেন, তোমার ছেলে সেখানেই যাবে, আমি তা কোনোদিনও মেনে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর মা, আমি একা কেন করবো, তুমিও করবে আমার সাথে, চলো এবার। মুন্নি জোর করে মিনুকে নিয়ে রান্নাঘরে যায়, আর গ্যাসের পাইপ লিক করে দেয়। এটা তুই কি করলি, আমাদের সব মারবি নাকি রে? আরে ভয় পেও না তো, আমাদের কিছুই হবে না, বাইরে থেকে এসে যখনই তুই রান্না করতে যাবি তখনই সে আগুনে পড়ে ছাই হয়ে যাবে। মুন্নি আর মিনু তাদের কাজ শেষ করে টুনির অপেক্ষায় বসে থাকে। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে, আর টোনা টুনিও বাড়িতে ফিরে আসে। তুমি ফিরে এসেছো টুনি? হ্যাঁ এসেছি, কিন্তু এত রাত হয়েছে তুমি ঘুমাওনি কেন? আসলে তোমার হাতের চা খাবো বলে বসে আছি। আরে মুন্নি, আমি তো তোমার হাতের চা খাবো বলে ফিরে এলাম, তুমি যাও না গো, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। টুনি চলো, আমরা ঘরে যাই, আর মা তুমিও চলো। টোনা টুনি আর মিনুকে জোর করে ঘরে নিয়ে যায়। এদিকে টোনার মিষ্টি কথা শুনে মুন্নি তার নিজের প্ল্যানের কথা ভুলে যায়, আর রান্নাঘরে গিয়ে চুলা ধরিয়ে দেয়, আর অমনি মুন্নির পুরো শরীরে আগুন লেগে যায়। আমাকে কেউ বাঁচাও, টোনা আমাকে বাঁচাও, আমি যে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, বাঁচাও! মুন্নির চিৎকার শুনে সবাই সেখানে ছুটে আসে, আর মুন্নিকে বাঁচানোর জন্য জল দিতে থাকে, কিন্তু কোনোভাবেই আর বাঁচাতে পারে না। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো রে,
এটা যে নিজের বানানো ফাঁদে নিজেই পড়ে মারা গেল। হায় হায় রে, নিজের বানানো ফাঁদ মানে? মিনু কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলে জোনাকে। চিমাচি, তোমরা এত জঘন্য কাজ করতে যাচ্ছিলে, দেখেছো সৃষ্টিকর্তা তোমাদের এই পাপ কিছুতেই মেনে নিতে পারেনি, তাই তো একজনকে নিজ হাতে শাস্তি দিয়েছে। এবার তোমার বাকি। হ্যাঁ বাবা, তোরা আমার সাথে এমনটা করিস না, আমাকে মাফ করে দে। টোনা, তুমি মাকে মাফ করে দাও। টুনির কথা মতো টোনা তার মাকে মাফ করে দেয়, আর এরপর মুন্নির লাশ নিয়ে মাটিতে পুঁতে রাখে। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। এদিকে মুনির অতৃপ্ত আত্মা প্রকট হয়। আমাকে ছেড়ে সবাই শান্তির ঘুম ঘুমাচ্ছিস, আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। মুনির আত্মা মিনুর ঘরে যায়, আর ঘুমন্ত মিনুর ঘাড় মোটকে মেরে ফেলে। এরপর টুনির ঘরে গিয়ে টুনির উপর ভর করে। এসব তুমি কি বলছো? যদি তুমি সত্যি মুন্নি হয়ে থাকো তাহলে আমার স্ত্রীর শরীর ছেড়ে চলে যা বলছি। তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে, আর সব শুনে তান্ত্রিক তার থলে থেকে একটা বাটি বের করে, আর সেই বাটি ভর্তি রসুন ভাজা প্রকট করে। হিরিং বিরিং তিরিং চট, রসুন ভাজা যা ঝটপট, আর বন্দি করে ফেল ওই আত্মাকে। তান্ত্রিকের মন্ত্রের শক্তিতে রসুন ভাজাগুলো সব ছিটে টুনির গায়ে যায়, আর আত্মা বেরিয়ে এসে সোজা বোতলে ঢুকে যায়। এই আত্মা আর তোদের কোনো ক্ষতি করতে পারবে না, এরা এখন থেকে আমার এখানেই বন্দি থাকবে, আর তোরা সুখেই থাক। এরপর টোনা টুনি সুখে দিন কাটাতে থাকে, তাদের আর কোনো বাধাই থাকে না। মা বাবা তুমি কত বলো, ও মা বাবা কত বলো। ওরে তোরা থাম থাম, এবার এখন আর কাঁদিস না। তোদের মা বাবা যে তোদের ছেড়ে একেবারে চলে গেছে, ওরা যে আর কোনো দিন ফিরে আসবে না, আজ থেকে যে তোরা এতিম ছয় কন্যা হয়ে গেলি রে। আমাদের মা বাবা না থাকলে আমরা কোথায় থাকবো? কে আমাদের আদর যত্ন করবে, আমাদের খাবার এনে দিবে? আমরা সবাই মিলে তোদের সাহায্য করব, তোদের খাবারের ব্যবস্থা করব, তোদের আর কোনো চিন্তা করতে হবে না। এবার তোরা কান্না থামা দেখিনি। মিনুর কথা মতো এতিম ছয় কন্যা তাদের কান্না থামায়। তারপর জঙ্গলের বাকি পাখিরা মিলে টোনা টুনির লাশ নিয়ে শ্মশানে যায়, আর তার শেষ কার্যটুকু শেষ করে। এরপর ছয় কন্যা তাদের ঘরে একা একাই থাকতে শুরু করে। এই নে তোদের রাতের খাবার, এবার খেয়ে সবাই মিলে ঘুমিয়ে পড়। আমরা একা তো এই ঘরে থাকতে পাবো না তাম্মি, আমাদের যে মা বাবার কথা খুব মনে পড়ছে মনে পড়ছে, আর ভীষণ কষ্ট হচ্ছে, আর না ভয়ও করছে গো। তুমি আমাদের সাথে থাকো না একটু তাম্মি, তুমি থাকলে আমাদের আর একদম ভয় লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলছিস তখন আমি তোদের সাথেই থাকবো, তবে সকাল সকাল উঠে কিন্তু আবার আমাকে ভিক্ষে করতে যেতে হবে। ভিক্ষে যদি না করি তাহলে তোদের আবার খেতে দিতে পারবো না। আচ্ছা
আচ্ছা আচ্ছা ঠিক আছে তাম্মি। এরপর সবাই মিলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে। মিনু তার কথামতো সকালবেলা উঠে ভিক্ষে করতে চলে যায়, আর ছয় কন্যা তার পিছু পিছু ভিক্ষে করতে যায়। আমাদের কেউ একটু ভিক্ষা দাও না গো, তোমরা যদি আমাদের ভিক্ষা দাও তাহলে আমার এই ছানা দুটোর মুখে কটা ভাত তুলে দিতে পারবো। ছি 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 মিনু মাসি, তুমি এই অপয়া ছয় কন্যাকে নিয়ে আমার বাড়িতে কেন এসেছো? এরা একসাথে নিজের মা বাবাকে খেয়েছে, না জানি কখন আবার আমাদের খেয়ে নেয়। যাও তো বাবু যাও, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, দেখি এদের মুখ আমি দেখতে চাই না। ও ভাবে কেন বলছিস রে, ছানাগুলো তো এখনো অনেক ছোট, ভালো মন্দ এখনো তারা বুঝতেই শেখেনি। ভালো মন্দ না শিখুক, কিন্তু মা বাবাকে খাওয়া তো শিখেছে। দেখো ভালোই ভালোই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি, নয়তো আমি তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। সুখীর এমন আচরণে মিনু ভীষণ কষ্ট পায়, আর ছয় এতিম কন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। পথে পথে ঘুরতে থাকে, এক পর্যায়ে তারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ে আর একটা গাছের নিচে বসে পড়ে। কি হলো কি দাম্মি, তুমি বসে কেন বললে, সামনে যাবে না? আমি যে বড্ড ক্লান্ত হয়ে গেছি, একদম আমি হাঁটতে পারছি না, তোরাও একটু বসে পড়। তা না হয় বসলাম, কিন্তু আমাদের তো কেউ ভিক্ষে দিল না তাম্মি, তবে আজ আমরা কি খাবো তাম্মি? আমার ঘরে কুড়ি আনা কিছু ফল আছে, আমরা আজ রাতে সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়বো সোনা, চল এবার বাড়ি ফিরে যাই। এরপর সবাই মিলে বাড়ি আসতে শুরু করে, কিন্তু মিনুর শরীর অসুস্থ হওয়ার কারণে মিনু ধপাস করে মাটিতে পড়ে যায়। থামমি ও থামমি, তুমি পুড়ে গেলে কেন? আমার শরীর ভীষণ অসুস্থ রে দিদি ভাই, আমি আর উড়ে একদম বাড়ি ফিরতে পারবো না। তাহলে তুমি আমাদের পিঠে চড়ে বসো, আমি তোমাকে নিয়ে বাড়ি যাচ্ছি। মিনু কোন রকমে টুকির পিঠে চড়ে বসে। টুকি কোন রকমে কষ্ট করে পিঠে করে ধীরে ধীরে উড়ে বাড়ি ফিরে আসে। তারপর থেকে মিনু ভীষণ অসুস্থ হয়, আর মিনু অসুস্থ হওয়াতে এতিম ছয় কন্যার কপালে আরো নেমে আসে দুর্ভোগ। তারা না খেয়ে দিনের পর দিন কাটাতে শুরু করে। এরপর একদিন, দিদি আমরা একদম আর খুদার জালে সহ্য করতে পারছি না, তুই আমাদের খেতে দে দিদি, আর নয়তো আমাদের মেরে ফেল। ওরে তোরা অমন করে বলিস না রে, তোদের অমন কথা যে আমার একদম সহ্য হচ্ছে নে। ও ঢুকি দিদি ভাই, তুই একটু বাইরে জানা রে, আর দেখ না কোথাও কোনো ফল পাওয়া যায় কিনা। ঠিক আছে তাম্মি যাচ্ছি। এ দিদি দাদা আমরা যাব তোর সাথে। এরপর টুকি তার পাঁচ বোনকে সাথে নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে তারা কালো কাকের পেয়ারা গাছের তলায় চলে আসে। তোরা নিজেই থাক কেমন, আমি উপরে গিয়ে একটা একটা করে পেয়ারা ফেলছি, তোরা পাঁচজনে সেই পেয়ারা গুলো খেয়ে নিস। হ্যাঁ, এরপর টুকি পেয়ারা গাছে ওঠে আর একটা একটা করে পেয়ারা মাটিতে ফেলতে শুরু করে। পেয়ারা গুলো তো অনেক মজা, এই নে নে তোরা তাড়াতাড়ি খেয়ে নে। দিদি তুইও গাছের উপর বসে পেয়ারা খেয়ে নে, আর কিছু পেয়ারা পেরেও নে থামের জন্য। ছয় কন্যা পেট পুরে পেয়ারা খেয়ে নেয়, আর যেই না তারা মিনুর জন্য পেয়ারা নিয়ে উড়ে যেতে ধরে, তখনই সেখানে কালু চলে আসে। ওরে হতচ্ছাড়িরা, তোরা এভাবে আমার গাছের পেয়ারা চুরি করে খাচ্ছিস, আজ তো আমি তোদের মেরেই ফেলবো। এই বলে কালু ছয় কন্যার পিছু নেয়,
আর ছয় কন্যা দ্রুত পালাতে গিয়ে ধ্যানরত এক সাধুর সাথে ধাক্কা খায়। সাধুর ধ্যান ভেঙে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমার ধ্যান ভেঙে দিলি। দাঁড়া, তোদের চঞ্চলতা আমি এক্ষুনি বের করছি। এই বলে সাধু এতিম ছয় কন্যাকে কাঁটাযুক্ত খাঁচায় বন্দি করে। আর এদিকে দূর থেকে কালুদা দেখতে পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওরে বাবা রে, কালু তুই আগে আপন প্রাণ বাঁচা। অনেক দিন হলো আমি ভালো মন্দ কোনো খাবার খাই না। কেউ আমার উপর দয়া করে আমার জন্য ভালো মন্দ কোনো খাবার আনে না। আজ আমি তোদের ছয়টাকে পুড়িয়ে মজা করে খাবো। সাধু বাবা অট্ট হাসিতে হাসতে শুরু করে, আর কিছু কাঠ খড়ি জোগাড় করে তাতে আগুন জ্বালিয়ে দেয়। ওরে বাবালে, ওরে বাড়ি, আমাদের কি বাঁচাও, বাঁচাও মা বাবা, কোথায় তোমরা, আমাদের একটু বাঁচাও, আমাদের জীবনে কষ্ট হয়েছে, বাঁচাও। ছয় কন্যা আগুনের তাপে ছটফট করতে থাকে আর চিৎকার করতে থাকে। তাদের কষ্টের আর্তনাদ শুনে সেখানে টুনির আত্মার প্রকট ঘটে। তোর এত বড় সাহস, তুই কি না সামান্য একটা সাধু হয়ে আমার ছানাগুলোকে এভাবে কষ্ট দিচ্ছিস? শুধু কষ্ট নয়, এবার এরা আমার পেটে যাবে, আমি এদের চিবিয়ে চিবিয়ে খাবো। বলে টুনির আত্মা সাধুর উপর আক্রমণ করে আর বেশ কিছুক্ষণ তাদের লড়াই চলে। এক পর্যায়ে সাধু হেরে যায় আর টুনির আত্মা তাকে মেরে ফেলে আর ছয় কন্যাকে মুক্ত করে ফেলে। মা, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছিলে জানো? আমি কত কেঁদেছি তোমার জন্য, তাপিও অনেক অসুস্থ। টুনির আত্মা নিজের মেয়েদের নিয়ে মিনুর কাছে আসে আর নিজের জাদু শক্তি দিয়ে মিনুকে সুস্থ করে তোলে আর অনেক অনেক মোহর প্রকট করে। তোমরা সবাই এই মোহরগুলো নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকো। আর মাসি, তুমি আমার এতিম ছয় কন্যাকে দেখে রেখো কেমন? এরপর টুনির আত্মা অদৃশ্য হয়ে যায় আর মিনু এরপর থেকে এতিম ছয় কন্যাকে নিয়ে সুখেই দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।